নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে নয় তিন দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক মহাসা নিয়ে গুরুত্বপূর্ণ আজকের আপডেট রয়েছে নয় তিন দু হাজার বাইশে তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে কলেজে চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে তাদের জন্য তারা আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির কর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য দেখুন স্যাক্ট শিক্ষকদের পরবর্তী ধাপে উন্নীত করার পদক্ষেপ শুরু স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্টদের পদোন্নতির বিষয়ে পদক্ষেপ করছে রাজ্য সরকার সূত্রে খবর ইতিমধ্যেই এই বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে কলেজগুলো কীভাবে স্যাক্টদের তথ্য উচ্চশিক্ষা দপ্তরে জমা দেবে সেই সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হচ্ছে স্যাক্টরা এই মুহূর্তে দুটি ভাগে বিভক্ত যাদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে তাদের স্যাক্ট ওয়ান শ্রেণীভুক্ত আর যাদের সেই যোগ্যতা নেই তারা স্যাক্ট টু শ্রেণীভুক্ত তবে ইতিমধ্যে বহু স্যাক্ট টু শ্রেণীভুক্ত শিক্ষক ইউজিসি যোগ্যতা মান অর্জন করেছেন নেট বা সেট উত্তীর্ণ হয়ে তাদের স্যাক্ট ওয়ানে শ্রেণিতে উন্নীত করার কাজ শুরু হয়েছে এতে তাদের বেতন অনেক বাড়বে সরকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এদিন একাধিক দাবি পেশ করে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন স্যাক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ দাবি করেছে যে এখনও জোর করে স্যাক্টদের বাড়তি খাটাচ্ছে অধিকাংশ কলেজ তাদের প্রভিডেন্ট ফান্ডও চালু করার নির্দেশ দেয় নির্দেশ হয়নি তাহলে দেখলেন অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষকদের আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার আগেই স্যাক্টের আওতায় নিয়ে এসেছে যার ফলে তাদের ষাট বছর স্থায়ীকরণ হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে তাদের স্যাক্ট ওয়ান আর স্যাক্ট টু যারা ইউজিসির যে মানে যোগ্যতা মান যেটা সেটা ইউজ যারা ইয়ে করছে তাদের স্যাক্ট হচ্ছে ওয়ান নথিভুক্ত করা হয়েছে আর যারা ওই যোগ্যতা নিয়ে স্যাক্ট টু করা হয়েছে তো যারা এই যোগ্যতা অর্জন করেছে এখন তাদের স্যাক্ট টু থেকে স্যাক্ট ওয়ানের ট্রান উন্নীত করার ফলে তাদের বেতনও কিছুটা বাড়বে তো এতে একে স্বাগত জানিয়েছে তো এই কাজ শুরু হচ্ছে পদক্ষেপ তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ